শরীরে আমার একটা বড় রোগ আছে, এই রোগের কারণে আমি নিয়মিত শরীর চেক আপ করাই। এর পরিপ্রেক্ষিতে আমি সরিদা হসপিটালে চেক আপ করাই, তাতে আমার কিডনি প্রতিদিন অনেক বেড়ে যায় সেটা দেখাই। এরপরে আমি দেশের প্রখ্যাত ডাক্তার বিআরবি হসপিটালে MS আমাকে দেখাই এবং উনি কিছু রিপোর্ট করতে বলে। তার প্রেক্ষিতে আমি শ্যামলীতে ইবনে সিনা হসপিটালে পরীক্ষা করাই এবং সেই রিপোর্টগুলো দেখে তিনি এবং আমার মুখের কিছু ভাষ্য শুনে, শোনার পরে তিনি আমার বলেন যে এটা তোমার কিডনির সমস্যা, যদি স্টেজ 3 এ পর্যায়ে। তো আমি স্বাভাবিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ি। এরপরে আমি কলকাতায় চলে যাই ফোর্টিজ হসপিটালে, সেখানে ডাক্তার শুভাংশু নগর ওনাকে দেখায় এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দেন এবং পরীক্ষা নিরীক্ষা দেখা যেতে আমার কিডনির কোনো কিছুই হয় নাই। তার প্রেক্ষিতে আমি দেশে চলে আসি। আসার পরে 2 মাস পরে MS আমাদের পরামর্শে আবারও পরীক্ষা করাই আমি PG হসপিটালে এবং সেখানে দেখতে পাই যে আমার কিডনির অবস্থা খুবই ভালো, একেবারে মানে একেবারেই স্বাভাবিক।